আসসালামু আলাইকুম। কিং অফ লেফট ইনস্টলেশনের পক্ষ থেকে আমি মোহাম্মদ সোহেল বলছি। আমরা একটা দৃশ্য দেখবো এখন। দেখেন, দৃশ্যটা দেখলে বুঝতে পারবেন আমি আজকে কি জিনিস নিয়ে কথা বলতে আসছি। দেখতে পেলাম একটি মানুষ বা একটি কাস্টমার বা একটি ক্লায়েন্ট একটি ল্যাপটপ ভাঙার চেষ্টা করতেছে। তো কেন ভাঙার চেষ্টা করতেছে তাহলে আমরা একটু দেখি। ও, ল্যাপটপটি ডেট, অর্থাৎ ল্যাপটপটা নষ্ট হয়ে গেছে, পাওয়ার নেই বা প্রবলেম আছে, এই জন্য কি করতেছে, ল্যাপটপটাকে ভাঙার চেষ্টা করতেছে। নিশ্চয়ই ভদ্রলোক ইম্পর্টেন্ট কাজ করেন এই ল্যাপটপের মাধ্যমে। তো শিক্ষার্থী বন্ধু বা ক্লায়েন্ট, সম্মানিত ক্লায়েন্ট, আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি যে আজকে আমাদের যে লেসন বা যে উদ্দেশ্য ভিডিও করা, সেটা হচ্ছে যে ডেট ল্যাপটপ আনারই বা অন্য কোনো না জানা প্রতিষ্ঠানে গিয়ে, তারা কাজ জানেন না এমন প্রতিষ্ঠানে গিয়ে আরও ল্যাপটপটিকে ক্ষতিগ্রস্ত করবেন না। তো শিক্ষার্থী বন্ধু এবং সম্মানিত ক্লায়েন্ট, যারা কাজ জানেন তাদের কাছে নিয়ে আসেন ল্যাপটপটি, তারা ইনশাআল্লাহ আপনার ল্যাপটপটাকে ভালো করে দেওয়ার চেষ্টা করবে। তো আসেন আমরা দেখি যে এই কাস্টমার আমাদের প্রতিষ্ঠানে কিভাবে আনা যায়। তো দেখেন, আমি চিহ্ন দিয়ে দেখাচ্ছি, ওয়েলকাম টু কিং অফ ল্যাপটপ সলিউশন, অর্থাৎ আমাদের প্রতিষ্ঠানের নাম। আমরা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠিত করেছি 2013 থেকে আমি কোর্স করি আসতেছি। তো এবং আমি ভালো একটি জবও করতাম, 8 বছর যাবৎ আমি জব করে আসছি খুব ভালো ব্র্যান্ডে, ভালো একটি প্রতিষ্ঠানে। তো এখন আমরা যখন দেখলাম যে না, কাস্টমারের সরাসরি কাস্টমারের সাথে আমার ডিলিংস করার প্রয়োজন আছে এবং কিছু ভালো দেশকে দেওয়া ইচ্ছা আছে। আমাদের দেশ অন্যান্য দেশের তুলনায় অনেক পিছিয়ে আছে, যার কারণে আমি চেষ্টা করতেছি। ইউটিউব চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ আমাকে এরকম সুযোগ করে দেওয়ার জন্য, বিভিন্ন কাস্টমারদেরকে বোঝানোর জন্য, বিভিন্ন স্টুডেন্টদেরকে বোঝানোর জন্য আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য। তো আসেন আমাদের অ্যাড্রেস, শপ নম্বর 27, চিটাং কম্পিউটার সিটি, আরএফ জোহরা টাওয়ার, গ্রাউন্ড ফ্লোর, এসকে মুজিব রোড, চৌমুনি, আগ্রাবাদ, চিটাগং, বাংলাদেশ। নিচে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, মোবাইল নাম্বারটা আপনারা দেখবেন, +880 কান্ট্রি কোড 1679444222। আরেকটি হচ্ছে যে কান্ট্রি কোড +880 1676567634। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রতিষ্ঠান সম্বন্ধে আরও ভালোভাবে ডিটেলস জানতে চাইলে আমাদের এই ওয়েবসাইটটি দেখেন। আমাদের ওয়েবসাইটটি হচ্ছে যে www.kls-vd.com। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার এই ওয়েবসাইটটি খুবই নতুন, আপনারা আসেন, অনেক ভালো ভালো অ্যানিমেশন ভিডিও সহ, অনেক টিপস সহ এবং অনেক সাপোর্ট, যারা সার্ভিস করে থাকেন তাদের জন্য অনেক সাপোর্ট থাকবে। ওখানে ডায়াগ্রাম থাকবে, স্কিম্যাটিক ডায়াগ্রাম থাকবে, তারপর ওখানে টিপস থাকবে, ওখানে ভিডিও টিউটোরিয়াল থাকবে, ওখানে বায়োস থাকবে, ভোট ভিউয়ার থাকবে, আরও যারা ফ্রি পাচ্ছেন না আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদেরকে বাই করে দিতে পারবো, এটাকে কিনে দিতে পারবো আপনাদেরকে ইনশাল্লাহ, বা আমার কাছে কালেকশনে থাকলে আপনারা আমার কাছ থেকে বাই করতে পারেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখি এই কাস্টমারকে কিভাবে সন্তুষ্ট করা যায়, কিভাবে আমরা কাস্টমারকে সার্ভিস দিয়ে থাকি এবং একটি ল্যাপটপ, ডেট ল্যাপটপকে কিভাবে আমরা স্টেপ বাই স্টেপ সার্ভিস করে থাকি। তো দেখেন, ডেট ল্যাপটপ আমাদের কাছে আসলেই আমরা প্রথমে চেক করে থাকি, এক নম্বরে চেক +19 volt অ্যাড কারেন্ট সেন্সিং রেজিস্টার। আমাদেরকে এখানে বোঝানো হয়েছে যে আমাদের স্টার্ট যেখান থেকে হয় সেখানে 19 volt থাকে, বা অ্যাডাপ্টারে যে ভোল্টেজ থাকে সেই ভোল্টেজটা চেক করার জন্য বলতেছে। এরপরে আমাদেরকে চেক করার পর যদি আমরা ভোল্টেজ না পাই তাহলে আমাদেরকে চেক করতে বলেছে
check VIN session section MOSFET or VIN chip অর্থাৎ আমাদের এই আপনার এখানে যে 19 ভোল্ট পেলাম এই কারেন্ট সেন্সিং রেজিস্টারে এখানে সেখানে কিন্তু আমাদের এই MOSFET থাকে এবং VIN chip থাকে ওই চিপের মাধ্যমে কিন্তু আমাদের এই সেকশনটাকে চালু করে তাহলে আসেন শিক্ষার্থী আমরা দেখি আমরা লেখায় কোনো কিছু বুঝতে পাবো না আমরা পিকচারে দেখি যে কিভাবে এই ভিএন সেকশন কি কাজ করা যায় তো দেখেন এখানে হচ্ছে আমাদের চার্জার আর চার্জার পিনের এখানে আমাদের দুটো মোসফেট এই যে আমাদের মোসফেটের কথা বলেছে এরপর আমাদের কারেন্ট সেন্সিং রেজিস্টার এই আমাদের কারেন্ট সেন্সিং রেজিস্টার বলেছে আর এখানে আমাদের ব্যাটারি দুটোই কিন্তু আমাদের ভোল্টিং চার্জারের পিনটা আমাদের ভোল্টিং এবং ব্যাটারির এটাও আমাদের ভোল্টিং এখানে আমাদের অলরেডি চার্জার দিয়ে যদি আসে সেখানে আমাদের 19 ভোল্ট থাকতে পারে সেটা হচ্ছে যে চার্জারের উপর ডিপেন্ড করবে কত ভোল্ট হবে আর ব্যাটারিতে অবশ্যই 10.8 থেকে আমাদের 12 পর্যন্ত থাকে তো শিক্ষার্থী বন্ধুরা এই পর্যন্ত আমাদেরকে প্রথম স্টেপে চেক করতে হবে তারপর দ্বিতীয়তে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে মানে এরপর যদি আমাদের এখানে কোনো ভোল্টেজ না থাকে তাহলে দ্বিতীয় স্টেপে আমরা কিভাবে যাব দ্বিতীয় স্টেপে বলেছে আমাদেরকে চেক 3 ভোল্টেজ ইসি তে আমাদের দ্বিতীয় স্টেপে বলেছে বলেছে কি চেক প্লাস 3 ভোল্ট এট ইসি বায়োস পিন নং 8 আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটা বিন্দু এখানে 1 2 3 4 5 6 7 8 এই 8 নম্বরে আমাদেরকে 3 ভোল্টেজ আছে কিনা সেটা আমাদের দ্বিতীয় স্টেপে দেখতে বলেছে পরবর্তীতে আমরা যদি স্টেপে ভোল্টেজ না পাই এখানে তাহলে আমাদেরকে চেক করতে বলেছে চেক স্টেপ ডাউন 1 সেকশন অলওয়েজ ভোল্টেজ তো আমরা একটু দেখি যে পিকচারে কি বলে পিকচারে বলেছে যে স্টেপ ডাউন 1 সেকশনটা হচ্ছে যে 5 ভোল্ট 3 ভোল্ট তো আমরা একটু দেখি 5 ভোল্ট 3 ভোল্টটা কিভাবে সেকশনে আমরা পাই এখানে আমাদের 3 ভোল্ট আর এখানে আমাদের 5 ভোল্ট এখানে সেই এসি বায়াসে যে ভোল্টেজটা থাকে সেটাই এই 3 ভোল্টেজটা ওকে তারপর যদি আমরা এখানে ভোল্টেজ না পাই তাহলে আমাদের এই সেকশনটাকে চেক করতে হবে 5 ভোল্ট 3 ভোল্ট সেকশনটাকে সেই কথাটাই বলেছে চেক স্টেপ ডাউন 1 এটা অর্থাৎ স্টেপ ডাউন 19 ভোল্ট থেকে 3 ভোল্ট এবং 5 ভোল্ট তৈরি করে যার কারণে এটা স্টেপ ডাউন তো সো আমরা এর পরবর্তীতে যদি আমাদের এখানে কোনো প্রবলেম থাকে স্টেপ ডাউনে তাহলে আমাদেরকে চেক করতে বলছে 3 নম্বরে চেক পাওয়ার বাটন 3 ভোল্টেজ এবং যখন আমরা পাওয়ার পুশ করব তখন আমাদের যেন 0 ভোল্টেজ হয় তো আমাদের এখানে দেখি পিকচারে কি বলে এই হচ্ছে যে আমাদের পাওয়ার বাটন আর পাওয়ার বাটনে যখন আমরা পুশ করব পুশ করার পর আমাদের এখানে হচ্ছে যে আইও চিপ যেটা পাওয়ার চিপ বলে থাকে এই পাওয়ার চিপ গিয়ে আমাদের এখানে 0 ভোল্টেজ হবে তো সো আমরা এই পাওয়ার বাটনে চেক করব এরপরে যদি পাওয়ার বাটনে ভোল্টেজ না থাকে তাহলে আমাদের কি বলছে পাওয়ার বাটনটি ব্যাড অর্থাৎ আমাদেরকে বোঝাতে চেয়েছে যদি এই 3 ভোল্টেজটা আমরা পাওয়ার বাটনে যদি না পেয়ে থাকি তাহলে আমাদের পাওয়ার বাটনটা পুশ করার পরও যদি আমাদের 0 ভোল্টেজ না হয় বা ভোল্টেজ যদি আমাদেরকে ড্রপ না করে তাহলে আমরা বুঝবো যে আমাদের পাওয়ার বাটনটি খারাপ তাহলে এরপরে আমাদের যদি ভোল্টেজটা এখানেও আমরা কোনো সলভ করতে পারলাম না মানে আমাদের এই এখানেও আমাদের ভালো আছে এখানেও কোনো প্রবলেম নেই তখন আমরা পরের স্টেপে কোথায় যাব চার নম্বর স্টেপে বলেছে আমাদের চেক আরএসএম রিসেট 3 ভোল্টেজ এবং এন্ড পিএম পাওয়ার বাটন অর্থাৎ এগুলো প্রত্যেকটা সেকশন ঠিক আছে ঠিক থাকার পরেও আমরা পরের স্টেপে যাচ্ছি আমাদের ল্যাপটপ তারপরে ওকে হচ্ছে না পরের স্টেপে বলেছে আমাদের আরএসএম রিসেট চেক করার জন্য আর সেটা হচ্ছে যে এই আর চিপের ভিতরে থাকে আরএসএম রিসেট তো আমরা আরএসএম রিসেটকে চেক করব শিক্ষিত বন্ধু আরএসএম রিসেট আমরা চেক করলাম চেক করার পর আরএসএম রিসেট পেলাম তারপর আমাদের ল্যাপটপ ওকে হচ্ছে না তখন আমরা কোন স্টেপে যাব সেই স্টেপটা আমাদেরকে বলে দিয়েছে চেক পালস এট ইসি বায়োস পিন নং 1 উইল পারসন প্রেসিং উইল প্রেসিং পাওয়ার বাটন তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা যখন প্রেস করি বাটন তখন আমাদের কি হয় ইসি বায়াসটি একটা পালস তৈরি করে
তো এই পালসটা আমাদের যে তৈরি করে সেটা কয় নাম্বার পিনে বলেছে? এক নাম্বার পিনে। তো আমাদের পিকচারে কি বলেছে, এই যে এক নাম্বার পিন যেটা, সেখানে আমাদেরকে চেক করতে বলেছে পালস আসছে কি না। সেই পালসটা আমরা দেখে থাকি সিআরও মাধ্যমে বা অসিলোস্কোপের মাধ্যমে, আমরা সেই পাওয়ারটাতে এখানে আছে কিনা সেটা আমরা দেখি পাওয়ার বাটনের পরে। তো এবার আমরা দেখি, তারপর আমাদের ল্যাপটপ চালু হচ্ছে না। যদি আমাদের পালস পেয়ে থাকি তাহলে তো ভালো বায়োসটি, আর যদি পালস না পাই তাহলে আমরা বুঝবো বায়োস ব্যাড। তাহলে সেক্ষেত্রে আমরা বায়োস ব্যাড হলে আমরা কি করব, বায়োসটিকে একবার প্রোগ্রাম করাবো, যেহেতু একটা প্রোগ্রামের মাধ্যমে রিড হয়, এটার ভিতরে আমাদের জায়গা আছে, মেমোরি আছে, আর এই মেমোরির ভিতরে প্রোগ্রাম আছে, আর এখানে মেমোরি সাইজ বলা আছে। আপনারা প্রোগ্রামের এই মেমোরি সাইজ দেখে আপনারা প্রোগ্রাম করিয়ে দিবেন। প্রোগ্রাম করার পর যদি আমাদের ল্যাপটপ তারপরও রান না হয়, তো আমাদের এই পর্যন্ত স্টেপ বাই স্টেপ চেক করে আসলাম বা করে আসলাম, তারপর আমাদের ল্যাপটপ চালু হচ্ছে না, পরের স্টেপে আমরা যখন যাব তখন অবশ্যই আমরা কি করব, দেখব যে ইসি বায়াসটা, অর্থাৎ এই ইসি ইসি বা এটাকে ইসিও বলা হয়, আবার অনেক সময় বলা হয় যে আইওচি, অনেক সময় বলা হয় এস আইও, অনেক সময় কিবোর্ড কন্ট্রোলার বলে। তো আমাদের কিবোর্ড কন্ট্রোলারটি ব্যাড, তখন আমরা কিবোর্ড কন্ট্রোলার চেক করব। যখন এখানে আমরা পালস পাবো না, পালস না পাওয়ার পর আমরা এখানে কি করব, এই বায়াসটি সরি এই বায়াসটি ওকে আছে, পালস নেই, বাট কিন্তু আমাদের এই আয়ো চিপটি ব্যাড, তখন আমাদের আয়ো চিপটিকে কি করতে হবে, চেঞ্জ করতে হবে। আমরা আয়ো চিপ চেঞ্জ করলাম, চেঞ্জ করার পর আমাদের পালস পালাম, পালস পাওয়ার পর আমাদের ল্যাপটপ চালু হচ্ছে না, তখন আমাদের কি করতে হবে, পাঁচ নাম্বার স্টেপে যেতে হবে। পাঁচ নাম্বার স্টেপ বলছে চেক এসএলপি এস থ্রি, এটাকে আবার আমরা সোর্স বি বলে থাকি, আবার এসএলপি এস ফোর সেটাকে আমরা সোর্স সি বলে থাকি, সেইটা আমাদের চেক করতে হবে। তো আমরা এটা চেক করতে গেলে আমাদেরকে কোথায় চেক করতে হবে, আয়োগে। এরপরে আমাদেরকে বলেছে যে এই ভোল্টেজটা আমাদের কোথায় যাবে, পিসিএস এ যাবে। তো পিসিএস এ আমাদের দেখিনি, এই হচ্ছে যে আমাদের পিসিএস, এই পিসিএস এ আমাদের ভিতরে এই এসএলপি এস থ্রি এবং এসএলপি এস ফোর আমাদের এখানে ইন হয়। আর পিসিএস এর আমরা স্ট্রাকচার দেখতে পাচ্ছি, এখানে আমাদের সিপিইউ, এখানে পিসিএইচ, এখানে আয়োজন, তো এগুলো হচ্ছে আমাদের মেইন চিপ। আর পাশে আছে এই পিসিএস এর সাথে র্যাম এবং আছে গ্রাফিক্স চিপ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের তারপর এখানে এই পর্যন্ত আমরা ভোল্টেজ পাচ্ছি, সেখানে আমাদের আরএসএম রিসেট পাওয়ার পর আমাদের আরজিপি এসএলপিএস 3 এসএলপিএস 4 তৈরি করে আমাদের পিসিএস এ দিচ্ছে। পিসিএস এ আসার পরও আমাদের ল্যাপটপ রান হচ্ছে না, তাহলে আমাদের পিসিএস ব্যাড, আমাদের পিসিএসটাকে খুলে নিউ পিসিএস লাগাতে হবে বা রিভল্ভ করতে হবে বিজিএম মেশিনের মাধ্যমে। এরপর রিভল্ভ করার পরও যদি আমাদের ল্যাপটপটি চালু না হয় বা চেঞ্জ করার পরও যদি ল্যাপটপটি চালু না হয়, এরপরে স্টেপে আমরা কি করব, পাঁচ নাম্বার স্টেপে চেক করব সাসপেন্স ভোল্টেজ। সকল সাসপেন্স ভোল্টেজ বলতে আমাদের সেকেন্ডারি ভোল্টেজ। তো সেকেন্ডারি ভোল্টেজটা হচ্ছে কোথায়, এ হচ্ছে যে আমাদের সকল সেকশন, সেখানে আমাদের পাওয়ার সেকশন, সেখানে এটা হচ্ছে আমাদের 5V 3V সেকশন, এরপরে হচ্ছে আমাদের সাসপেন্স সেকশনগুলো। তো দেখি আমরা এখানে ইন্ডিকেট করে দিয়েছি মার্ক করে, এখানে লাল করে দেখানো হচ্ছে, এবং এখানে অন অফ হচ্ছে, লাল বা এটা জ্বলতেছে নিভতেছে, সেখানে বলা হচ্ছে অল সাসপেন্স সেকশন, এই পর্যন্ত আমাদের সব সাসপেন্স সেকশন প্রবলেম থাকতে পারে। তো এইখানে আমাদেরকে চেক করতে হবে, যদি আমাদের কোনো এত এক থেকে পাঁচ পর্যন্ত চেক করার পর এবং রিভল্ভ বিজে মেশিনের মাধ্যমে রিভল্ভ বা আইসি চেঞ্জ করার পর, পিসিএস চেঞ্জ করার পরও যদি আমাদের ল্যাপটপটি রান না হয়, তাহলে আমাদের সেকেন্ডারি বা সাসপেন্স ভোল্টেজ যেখানে তৈরি হয়ে থাকে সেখানে সব সাসপেন্স ভোল্টেজগুলো চেক করব। চেক করার পর অবভিয়াসলি আমরা সিক্স নাম্বার স্টেপে পাওয়ার ওকে করতে পারবো, আর পাওয়ার ওকে হয়ে গেলেই আমাদের ল্যাপটপটি রান হবে, আর ল্যাপটপটি রান হওয়ার সাথে সাথে আমাদের কাজটি ফিনিশ হবে। আর কাজটি ফিনিশ হওয়ার পর আমরা যে কাজ কাস্টমারকে আমরা স্যাটিসফ্যাকশন করতে পারবো, আর কাস্টমার স্যাটিসফ্যাকশন হলেই আমরা নিজেদেরকে গর্বিত মনে করব এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেটুকু বুঝতে পারলাম যে কিভাবে স্টেপ বাই স্টেপ আসে, আমরা একবার আরেকবার দেখি যে কিভাবে আমাদের এই অ্যানিমেশনটি কাজ করেছে।
এগুলো সব আমরা মানে ওয়ান টু থ্রি এইভাবে আগাবো তখনই যখন আমাদের সেকশন গুলা ভালো পাবো। সেকশন গুলা ভালো পেলেই আমরা একটার পর একটা চেক করতে থাকবো, মানে তারপর আমাদের ল্যাপটপ রান হচ্ছে না, কেন হচ্ছে না, এরপরের স্টেপ কিভাবে যেতে হয় সেই সেকশন গুলোকেই আমরা দেখানোর চেষ্টা করতেছি। শিক্ষার্থী বন্ধুরা, কেমন লাগলো আমার এই ভিডিও? আর যদি ভালো লাগে থাকে তাহলে আমার ভিডিওতে আপনারা লাইক করেন, কমেন্ট করেন এবং আমাকে উৎসাহিত করেন, আমি যেন আরো ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের কাছে আসতে পারি।